আসসালামু আলাইকুম। ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি আছি লক্ষিয়ারা বাজার, আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লক্ষিয়ারা বাজার থেকে একদম মোহাম্মদ আলী বাজার পর্যন্ত, মানে আমি এই রোডটা দিয়েই মোহাম্মদ আলী বাজার পর্যন্ত যাব। পথিমধ্যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আছে, হাইওয়েটার উপর হয়ে আমি যাব। তো পুরো ভিডিওটাই বা পুরো রাস্তাটা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই রোডটা দিয়ে আপনারা চাইলে মহিফাল পর্যন্ত যাইতে পারবেন। মহিফালে যে রোডটা ওইটা আমি আপনাদেরকে দেখাবো এবং পথিমধ্যে দোকানপাট বা বাজার পড়বে ওইটা আমি পুরোটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। আপনাদের বোঝার সুবিধার্থে এবং দেখার সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটা নর্মাল এবং ন্যাচারাল রাখবো। আর এদিকের আশেপাশে প্রাকৃতিক পরিবেশ কিন্তু অনেক সুন্দর, আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এদিকে রোডটাও কিন্তু ভালো, এদিকের প্রধান যাতায়াত মাধ্যম হচ্ছে সিএনজি, মানে আপনারা সিএনজির মাধ্যমে একদম হাইওয়ে পর্যন্ত যাইতে পারবেন, মহিফাল যাইতে পারবেন, মোহাম্মদ আলী বাজার ওইদিকে যাইতে পারবেন। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। মোহাম্মদ আলী বাজারের একটা রিল ভিডিও আমি দিছিলাম, যদি আপনাদের দেখতে মন চায় অবশ্যই দেখে আসবেন। এবং কি লক্ষিয়ারা বাজারের একটা রিল ভিডিও দেওয়া আছে, যদি দেখতে মন চায় অবশ্যই দেখে আসবেন। লক্ষিয়ারা এটা হচ্ছে যে ফাঁসগাছিয়া ইউনিয়নের মধ্যে এবং মোহাম্মদ আলী পড়ছে শৈশদী ইউনিয়নের মধ্যেই, দোনোটারই ফেনী সদর উপজেলা, ফেনী জেলা। সামনে কি বামে যাবো না আরো হেদিকে যাইতে হবে, সোজা যায় বামে? ও আচ্ছা, তো সামনে যে দোকানপাটগুলো দেখা যাচ্ছে, এই দোকানপাটগুলোর নাম হচ্ছে বল্লাপুকুর, আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন। আর এই এরিয়াটার নাম কি ওইটা তো আপনারা মুরব্বীর মুখ থেকে শুনলেন। তো আমি আপনাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা লক্ষ্য করেন, আমরা এখন বল্লাপুকুরের উপরে আছি, এখানে অনেকগুলো দোকানপাট আছে। তো আমরা এখন এটা অতিক্রম করে সামনের দিকে যাব, সামনে আরো কি কি পড়বে পুরোটাই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হলো ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম, গঞ্জ, হাট, বাজার, রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা, বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য, কারণ আমি প্রবাসী ভাইদের জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি। কারণ প্রবাসীরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না, দীর্ঘদিন যাবৎ অন্য দেশে পড়ে থাকেন, সময় সুযোগ হয় না নিজের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা দেখার জন্য। আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্ট্রির ভিত্তিতে সবকিছুই দেখাবো। অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্ট্রির ভিত্তিতে বানানো। আমরা এখন যে রোডটা দিয়ে যাইতেছি এই রোডটার কিন্তু মতামত দেওয়া আছে আরো আগেই, সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই, তার পরবর্তীতে আজকে চেষ্টা করলাম। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ডাইন সাইডে যেটা দেখছেন এটা একটা মসজিদ, আমি আপনাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা এখন এটা অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি, সামনে আরো কি কি পড়বে পুরোটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই তো একটু সামনে গেলে দুই সাইডে দুইটা রোড গেছে, একটি রোড গেছে হাতের ডান সাইডে এবং আরেকটি রোড গেছে হাতের বাঁ সাইডে। আমি আপনাদেরকে দোনোটা রোডে দেখাবো এবং যে বাঁ সাইডে যে রোডটা ওইটা দিয়ে আমরা মোহাম্মদ আলী বাজার যাব এবং ডান সাইডে যে রোডটা ওইটা দিয়ে আপনারা চাইলে একদম মহিফাল পর্যন্ত যাইতে পারবেন। আমি আপনাদেরকে দোনোটাই দেখানোর চেষ্টা করতেছি। তো ঠিক আছে, আমি জিজ্ঞেস করতেছি চাচার মুখ থেকে, উনি আপনাদেরকে বলবে। এই তো আমরা প্রধান সড়ক ধরে যাচ্ছি, হাতের বাঁ সাইডে যে রোডটা দিয়ে ওইটা দিয়ে যাইতেছি। এই রোডটা দিয়ে গেলে একদম আমরা ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটা আছে ওই মহাসড়কে উঠে আমরা মোহাম্মদ আলী বাজার দিকে যাব, পুরোটা আমি আপনাদেরকে দেখাবো। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন।
একটু সামনে গেলে পড়বে দেবীপুর, ওইটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দেবীপুর কিন্তু আমাদের থেকে বেশি দূরে না, এখানে কিন্তু অনেকগুলো দোকানপাট আছে, মানে একটা বাজারই আমি আপনাদেরকে দেখাবো। রাস্তার দোনো সাইডে অনেকগুলো দোকানপাট, মোটামুটি অনেক বড় একটা বাজার, পুরোটা আমি আপনাদেরকে দেখাবো। আর এদিকে রাস্তাঘাট বা আশেপাশের প্রাকৃতিক পরিবেশ কিন্তু অনেক সুন্দর, আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন। আসলে এই রোডটা কিন্তু অনেক সুন্দর বা এদিকের এরিয়াটা কিন্তু অনেক সুন্দর, আমি তো একদম এলাইগঞ্জ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আজকের ভিডিও কিন্তু আমি দেখাচ্ছি লক্ষিয়ারা থেকে, কিন্তু এলাইগঞ্জ থেকে ভিডিওটা দেওয়া আছে। আসলে এদিকে রোডগুলো খুব সুন্দর। অসুবাদেই বলা, আমরা কিন্তু এখন আছি দেবীপুরের মধ্যে, আপনারা তো দেখতেছেন সামনে আরো অনেকগুলো দোকানপাট পড়বে, আমি পুরাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর দেবীপুর বাজারের আশেপাশে যদি আপনাদের কারো বাড়ি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং কি দেবীপুর বাজারের আশেপাশে যদি কোনো ভিডিও দেখতে মন চায় বা কোনো রাস্তার এরিয়া দেখতে মন চায় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব, হয়তো বা একটু সময় লাগবে। আমরা কিন্তু এখনো দেবীপুরের মধ্যেই আছি, আপনারা তো দেখতেছেন। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন, আমরা এখন দেবীপুর বাজার অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি। সামনে আরো কি কি পড়বে আমি আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব। এইটা একটু সামনে গেলে পড়বে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটা আছে, ওই মহাসড়কটা পড়বে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখানে কয়েকটা দোকানপাট আছে, আপনারা তো দেখতেছেন। হাতের বাঁ সাইড দিয়ে একটু গেলেই পড়বে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটা, ওইটাই আমি আপনাদেরকে পুরাটা দেখানোর চেষ্টা করব। অলরেডি দেখা যাচ্ছে যে হাইওয়ের উপর গাড়ি ঘোড়া চলতেছে, সামনে যে দেখতেছেন এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। তো আমরা এখন এটা ধরে বাঁ সাইডটাতে যাবো, বাঁ সাইডটাতে গিয়ে মোহাম্মদ আলী বাজার পর্যন্ত যাবো। পুঁথি মধ্যে কি পড়বে ওইটা আমি আপনাদেরকে দেখাবো, এবং কি একটা ওভারব্রিজের উপর দিয়ে আমরা যাব, ওইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন যাচ্ছি চট্টগ্রামের দিক থেকে ঢাকার দিকে যাইতেছি। আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন, আমরা কিন্তু বাঁ সাইডের যে ল্যান্ডটা আছে ওই লাইনের মধ্যে আছি, ডাইন সাইডে কিন্তু আরেকটা লাইন আছে, ওইটা দিয়ে গাড়ি আসতেছে, আমি আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব। আর সামনে পড়বে পথেপুর, পথেপুরের এখানে একটা ওভারব্রিজ আছে, আমরা ওভারব্রিজের উপর দিয়ে যাব, পুরোটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর হাইওয়েটা তো আপনারা দেখতেছেন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে আর অনেক প্রশস্ত এবং চওড়া, ওইটা তো ভিডিওর মাধ্যমে আমি যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। মদালি বাজার সামনে
এই তো আমরা কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব মোহাম্মদ আলী বাজার। একটু সামনে গেলে বাজারটা পড়বে। এখানে হাইওয়ে দোনো পাশে কিন্তু দোকানপাট বা বিল্ডিং আছে, এবং এখানে একটা পেট্রোল পাম্প আছে, একটা ফুট ওভার ব্রিজ আছে, আমি পুরোটাই আপনাদেরকে দেখাবো। আর মেন বাজারটা হচ্ছে হাতের বাঁ সাইডটাতে। আপনারা সামনে বাঁ সাইডটা লক্ষ্য করেন, অলরেডি নেম প্লেট দেখা যাচ্ছে মোহাম্মদ আলী বাজারের, সামনে মেন বাজারটা পড়বে। তো মোহাম্মদ আলী বাজারের একটা রিল ভিডিও দেওয়া আছে, আমি কাঁসা বাজার বা মাছ বাজার যেটা আছে ওইটা দেখাইছিলাম, ওখানে দোকানপাট কিছু দেখাইছিলাম। পর্যায়ক্রমে মোহাম্মদ আলী বাজার থেকে আপনারা নতুন আরও অনেকগুলো ভিডিও পাবেন। তো এই বাজারের আশেপাশে যদি কোনো এরিয়ার ভিডিও আপনাদের দেখতে মন চায় অবশ্যই কমেন্ট করবেন, এবং কি আপনারা যদি এই বাজারের আশেপাশে কেউ হয়ে থাকেন আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন, এবং আমার ভিডিওটা আপনারা কে কোন দেশ থেকে দেখতেছেন যারা প্রবাসী আছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। অলরেডি আপনারা ফুট ওভার ব্রিজটা তো দেখলেন, আমরা এখন এটা নিচ দিয়ে গেলাম, মেন বাজারটা কিন্তু হাতের বাঁ সাইডটাতে। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর ফেনী নোয়াখালীর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।